Hello guys, welcome back to the episode 2 of the Ultimate Camera Guide season 1. Well, তোমরা যারা গেস করে নিয়েছিলে যে এই এপিসোডটা ক্যানারের ব্যাপারে হবে, kudos, you get nothing. Well, Canon needs no introduction. সবাই জানে ক্যানারের ব্যাপারে. It is one of the most popular camera brands in the world. But ক্যানারের APS-C ক্যামেরার ব্যাপারে একটা ছোট ক্যাচ আছে. সেই ক্যাচের ব্যাপারে আমরা পরে কথা বলবো. So let's not waste any more time and let's begin with the video. তোমরা দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে ক্যানন ইন্ডিয়ার হোম পেজে চলে এসেছি. তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যানন ইন্ডিয়ার হোম পেজ. তোমরা দেখে নাও, দিস ইজ দ্য হোম পেজ অফ ক্যানন ইন্ডিয়া. আমি প্রোডাক্টসে গেলাম, প্রোডাক্টসে গিয়ে ফটোগ্রাফি আন্ডারে ভিউ প্রোডাক্টসে গেলাম. ভিউ প্রোডাক্টস থেকে ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরাস হচ্ছে আমার সিলেক্ট করা আছে. এখানে গিয়ে আমি কয়েকটা ফিল্টার দেবো. আমি তোমাদের বলেছিলাম যে সবার আগে আমরা DSLR দেখব, তো DSLR একটা ফিল্টার দিলাম. আর এখানে শর্ট বাইয়ে একটা ফিল্টার দিচ্ছি, লোয়েস্ট প্রাইস. বুঝতেই পারছো কেন, ঠিক আছে? অর্ডার গাইস, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ফিল্টারগুলো দেওয়ার পর আমাদের মুখের সামনে ক্যামেরাসগুলো খুলে গেছে. আমি সবার আগে চট করে তোমাদের ক্যানন ইন্ডিয়ার যে হোম পেজটা আছে সেটা যে যে ক্যামেরাগুলো আছে দেখিয়ে দিই, তারপরে যেগুলো আমার বলার সেগুলো আমি বলছি. আগে তোমরা দেখে নাও, এটা হচ্ছে DSLR রেঞ্জ, ঠিক আছে? DSLR রেঞ্জটাকে দেখাচ্ছি, মিররলেস রেঞ্জটা পরে দেখাবো. আর একটা স্পেশাল ক্যামেরার ব্যাপারে আমি কথা বলবো, সেটা একটু পরে বলছি. কোন স্পেশাল ক্যামেরাটার ব্যাপারে কথা বলবো, এটা হচ্ছে রেঞ্জটা দেখে নাও. অলরাইট গাইস, এবার আমি আমার বক্তব্য শুরু করছি. দেখো, এই যে ক্যামেরাগুলো দেখছো, এখান থেকে DSLR রেঞ্জে আমরা ক্যাননের তিনটে ক্যামেরার ব্যাপারে কথা বলবো. দ্যাট ইজ দ্য 1500D, দ্য 200D Mark II অ্যান্ড দ্য ভেরি লেটেস্ট 90D, দিস ওয়ান. এই তিনটে ব্যাপারে ক্যামেরার ব্যাপারেই আমরা কথা বলবো. আমরা হচ্ছে EOS 77D, EOS 80D, তারপরে 200D Mark I যেটা ছিল সেগুলোর ব্যাপারে কথা বলবো না, কারণ এইগুলো হচ্ছে আউটডেটেড হয়ে গেছে, এগুলো অনেক আগে বেরিয়েছিল. সুতরাং এগুলোর ব্যাপারে ডিসকাস করে কোনো লাভ নেই, সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা কথা বলবো না. আরেকটা ক্যামেরা ক্যাননের আছে, আমি ওয়েবসাইটে ছিল কি না জানি না, সেটার নাম হচ্ছে 7D Mark II. সেটা একটা খুবই প্রফেশনাল ক্যামেরা, এটার দাম অ্যারাউন্ড 1.3 lakhs. সো এটার ব্যাপারে ডিসকাস করে কোনো লাভ নেই, কারণ তোমরা জানো হচ্ছে এই দ্য আলটিমেট ক্যামেরা গাইড সিজন মানে রুলসগুলো. দেখো গাইস, আমি ভিডিওগুলো বানাই হচ্ছে মেনলি DSLRদের ব্যাপারে কথা বলার জন্য, DSLR অ্যান্ড মিররলেস. কিন্তু ক্যাননের একটা এমন স্পেশাল ক্যামেরা আছে যেটার ব্যাপারে কথা না বলে আমি ভিডিওটাকে শেষ করতে পারবো না. সেটা হচ্ছে ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরাসের মধ্যে পড়ে. তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ক্লিক করলাম, অ্যান্ড দ্যাট ক্যামেরা ইজ কোথায় গেল, দ্য G7X Mark III. এটা হচ্ছে একটা স্পেশাল ক্যামেরা, যেটা একটা স্পেশাল মেনশন আসবে সেটা আমি সবার লাস্টে বলবো, মিররলেসগুলোর বলার পরে বলবো. সুতরাং এই ক্যামেরাটার ব্যাপারে আমাকে কথা বলতেই হবে, কারণ এটা একটা খুবই 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 পপুলার ক্যামেরা এবং ইট ইজ আ ভেরি গুড ক্যামেরা. গাইস, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, থাকো তোমরা খুব ভালো করে বুঝে নাও. এখানে আমি তোমাদের সেই ক্যামেরাগুলোই রেকমেন্ড করবো যেগুলো হচ্ছে তোমাদের কোনো কাজে লাগবে, মানে তোমাদের কাছে ইউজফুল হবে. সব ক্যামেরার ব্যাপারে কথা বলে লাভ নেই, কারণ সেগুলো দিয়ে তোমরা তোমাদের ইউজটা নাও করতে পারো এবং তাতে ভিডিওটা আননেসেসারিলি লং হয়ে যাবে. এমনিও এটা হচ্ছে ক্যাননের ওয়েবসাইট, প্রচুর ক্যামেরা আছে, এমনিও ভিডিওটা এমনিই লং হবে. সুতরাং তার বাইরে এক্সট্রা যে ক্যামেরাগুলোর ব্যাপারে আমাদের ডিসকাশন করার দরকার নেই, সেগুলোর ব্যাপারে কথা বললে ভিডিওটা আরও এক্সট্রা লং হয়ে যাবে. আমি এখানে তোমাদের ইউজফুল ক্যামেরাসের ব্যাপারে কথা বলতে এসেছি. সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট ক্যামেরা, দ্য 1500D. অলরাইট গাইস, লেটস কাম টু আওয়ার ফার্স্ট ক্যামেরা ফর টুডে, দ্যাট ইজ দ্য EOS 1500D. তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাননের EOS 1500D. এটা হচ্ছে নিকন D3500-এর মতনই, একদম বেসিক বিগিনার একটা ক্যামেরা, খুব বেশি কিছু নেই. আমি এটা বিগিনারদেরও রেকমেন্ড করবো না. D3500-এর সময় যে যে কথাগুলো বলেছিলাম এটার ক্ষেত্রেও একই রকমভাবে অ্যাপ্লিকেবল. তোমাদের যদি খুবই 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 দরকার লাগে এবং তোমাদের যদি বাজেট না থাকে তাহলেই তোমরা এটার জন্য যাও, তাহলে এটা আমি কোনো সার্কামস্ট্যান্সে এটা রেকমেন্ড করতে পারছি না. আমি তোমাদের এই ক্যামেরার প্রোস অ্যান্ড কনসগুলো শর্টে বলে দিচ্ছি, কারণ এটার ব্যাপারে বেশি ডিসকাস করার কিছু নেই. এটার একটা 24.1 MP সেন্সর আছে, খুব একটা ভালো না. ওয়াইফাই NFCটা দিয়েছে, আই দ্যাটস আ গুড থিং. অ্যান্ড ₹30,000-40,000 যে প্রাইস রেঞ্জটা আছে এর মধ্যে D3500-এর মতন এটা একটা, মানে কী বলবো,
ইটস অ্যান ওকে ক্যামেরা ফর দিস প্রাইস রেঞ্জ, এর থেকে বেশি তুমি এটি প্রাইস রেঞ্জে এক্সপেক্ট করো না। এটার যে খারাপ পয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে ভালো পয়েন্টের থেকে বেশি, বুঝতেই পারছো। এটা লো লাইট পারফরমেন্স খুবই খারাপ, এটার টাচ স্ক্রিন নেই, আর্টিকুলেটিং স্ক্রিন নেই, এবং আরেকটা জিনিস এটা হচ্ছে আমার আরও বেশি খারাপ লাগলো, এটা হচ্ছে মাত্র 9 AF পয়েন্ট আছে, মানে মাত্র 9 AF পয়েন্ট যেটা কেন দিয়েছে বুঝতে পারলাম না, এবং এটা একটা এক্সটার্নাল মাইক ইনপুটও নেই। তো সুতরাং তুমি বুঝতেই পারছো এই ক্যামেরাটা কোনো সার্কামস্ট্যান্সেই আমি বিগিনারদের জন্য রেকমেন্ড করতে পারবো না। যদি তোমাদের বাজেট ইস্যুস থাকে তাহলেই তোমরা যেও, নাহলে এটা ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। এর সাথে সাথে আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে তোমরা হয়তো ওয়েবসাইটে দেখেছিলে বা আমি একটু মিস আউট করে গেছি বলতে, সেটা হচ্ছে 3000D। দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দাঁড়াও। This camera is even more pathetic than the 1500D. This comes in at around ₹25,000 price range. আমি জানি না ক্যানন কেন পুশ করে করে একটা সার্টেন প্রাইস রেঞ্জে আনানোর জন্য এই টাইপের ক্যামেরাগুলো বানাচ্ছে, মানে আমি জানি না। ইট ইজ প্রিটি মাচ সেম লাইক দ্য 1500D, শুধু কয়েকটা ফিচার্স আরও কমিয়ে দিয়েছে, যেমন এটা একটা 18 MP সেন্সর, ঠিক আছে, মানে এর থেকে বেটার সেন্সর তো বলে তোমরা স্মার্টফোনেও পেয়ে যেতে পারো, মেবি, আই ডোন্ট নো। অ্যান্ড এটার যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটার কোয়ালিটিটাও 1500D থেকেও খারাপ, এবং আমরা বুঝতেই পারছো মানে ফার্স্ট অফ অল তোমরা যদি 1500D নিতে যাও তো সেটাই নাও, তার থেকেও তোমরা বাজেট কমিয়ে প্লিজ এটা নিও না, তোমরা কষ্ট করে 1500D নাও, অ্যারাউন্ড 5,000-7,000 rupees একটা ডিফারেন্স আসবে। বাট এটা কোনো মতেই তোমরা নিও না, এর থেকে ভালো তোমরা একটা পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা নিয়ে নাও, কারণ এটা নেওয়ার কোনো মানে হয় না অনেস্টলি। অলরাইট গাইস, সো কামিং টু আওয়ার সেকেন্ড ক্যামেরা ফর টুডে, এটাকে রাইটলি ইউটিউবার্স বা কন্টেন্ট ক্রিয়েটার্স ক্যামেরাও তোমরা বলতে পারো, কারণ এটা খুবই স্পেশাল একটা ক্যামেরা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মোস্ট সাকসেসফুল ক্যামেরাস। 200D যেটা অরিজিনাল ছিল, মানে 200D Mark I যেটা ছিল, এটা হচ্ছে সেটার সাকসেসর, এবং দিস ইজ আ ভেরি নাইস ক্যামেরা অ্যাট দিস প্রাইস রেঞ্জ, অ্যান্ড ইট ইজ আ ভেরি পপুলার ক্যামেরা, এটার প্রচুর সেলস হয়। আমি তো দেখেছি মানে ডজেন্স অ্যান্ড ডজেন্স অফ লোকেরা হচ্ছে ক্যামেরার দোকানে যায় এবং দ্য ফার্স্ট থিং দে আস্ক ফর ইজ দিস ক্যামেরা ফ্রম ক্যানন, এবং ক্যাননের আরেকটা ক্যামেরা আছে মিররলেস রেঞ্জে, সেটার ব্যাপারেও বলবো। তার আগে এটার প্রোস অ্যান্ড কনসগুলো একটু জেনে নেওয়া যাক। ওয়েল, এটার যে ভিডিও অটোফোকাস আছে, তোমরা জানো ক্যাননের ভিডিও অটোফোকাস ইজ আ ভেরি গুড কোয়ালিটি, খুবই ভালো ভিডিও অটোফোকাস তোমরা এটাই পেয়ে যাবে। এটা একটা 24.1 MP সেন্সার আছে, 1500D মতনই কাজ চলে যাবে তোমাদের, খুব বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। ফুললি আর্টিকুলেটিং টাচ স্ক্রিন আছে গাইজ, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমি মনে করি সব ক্যামেরাতেই দেওয়া উচিত, একটা আর্টিকুলেটিং টাচ স্ক্রিন বা অ্যাটলিস্ট একটা টিল্ট টাচ স্ক্রিন তো দেওয়াই উচিত। অ্যান্ড এটার ক্যাননের ক্যামেরার যে মেন যে মেরিট সেটা হচ্ছে ক্যানন যে মেনু সিস্টেমগুলো হয় সেগুলো হচ্ছে খুবই ইজি টু ইউজ এবং খুবই ওয়েল লেড আউট, এবং সেই মেনু সিস্টেমটা ওই ক্যামেরাতে আছে। এবং আরেকটা জিনিস যেটা খুব ভালো আছে সেটা হচ্ছে একটা এক্সটার্নাল 3.5 mm মাইক জ্যাক আছে, যেখানে তোমরা হচ্ছে একটা মাইক কানেক্ট করে বেটার ভিডিও কোয়ালিটি পাবে। সো গাইস, ভালো জিনিসটা বললাম, খারাপ জিনিসটাও জানতে হবে। এই ক্যামেরাটার এসডি কার্ড আর ব্যাটারি স্লটটা একটা কম্পার্টমেন্টে আছে। ধরো তুমি ক্যামেরাটাকে একটা ট্রাইপডে মাউন্ট করে রেখেছো, তোমার এসডি কার্ড ফুল হয়ে আসছে ভিডিও শ্যুট করতে করতে, তোমাকে শ্যুট বন্ধ করে ট্রাইপড থেকে ক্যামেরাটা ডিসমাউন্ট করে কার্ডটা পাল্টে আবার রিস্টার্ট করতে হবে। D5600 যে ক্যামেরাটা ছিল নিকনের, সেখানে যে এসডি কার্ড ইনপুটের জায়গাটা ছিল সেটা হচ্ছে সাইডে ছিল, সুতরাং তোমরা বুঝতে পারছো এটা একটা মানে কী বলবো হ্যাসেল। আরেকটা জিনিস সেটা হচ্ছে আবার বলতেই হচ্ছে যে এটার যে ফটোর অটোফোকাস, ফটোগ্রাফির অটোফোকাস, ভিডিওর কন্টিনিউয়াস অটোফোকাসের কথা বলছি না, ফটোতে এটার মাত্র 9 AF পয়েন্ট আছে। আমি জানি না মানে ক্যানন হচ্ছে ফটোগ্রাফির সাথে একটু কম্প্রোমাইজ কেন করে, অ্যাটলিস্ট ওদের APS-C রেঞ্জে মাত্র 9 AF পয়েন্ট দিয়েছে, এবং আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি লেস অ্যাট দিস প্রাইস রেঞ্জ। অ্যান্ড থার্ড যে জিনিসটা বলবো এই ক্যামেরাটার একটু খারাপ, সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফটা খুব একটা ভালো না এই প্রাইস রেঞ্জে ক্যাননের ক্যামেরাগুলোর, এটাই একটা প্রবলেম যে ব্যাটারিটা খুব একটা ভালো না। অলরাইট গাইস, সো নাও উই হ্যাভ দ্য থার্ড ক্যামেরা ইন আওয়ার লিস্ট, সো দিস ইজ দ্য EOS 90D, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ক্যামেরাস অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাস ইন দ্য ₹90-1 lakh রেঞ্জ, একটু দামি আমি জানি D7500 এর কম্পারিজনে, বাট আই থিঙ্ক দিস হ্যাজ গট মোর ফিচার্স অ্যাজ কম্পেয়ার টু দ্য D7500, তো সেগুলোর ব্যাপারে আমরা হচ্ছে ডিসকাস করে নিচ্ছি। এটা সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এটা একটা 32.5 MP সেন্সার আছে উইথ এক্সিলেন্ট ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি, মানে ইট ইজ এক্সিলেন্ট ফটো অ্যান্ড ভিডিও কোয়ালিটি, মানে আমি দুবার বললাম, এবার ভেবেই নাও কেমন।
সেকেন্ড হচ্ছে যেটা একটা খুবই ভালো অ্যাডভান্টেজ এটা দিয়েছে সেটা হচ্ছে এটা একটা ওয়েদার শিল্ড বডি। তুমি যদি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হও তুমি যেখানে সেখানে নিয়ে যেতে পারো, কারণ এটা একটা ওয়েদার শিল্ড বডি আছে। এটার একটা আর্টিকুলেটিং টাচ স্ক্রিন আছে তোমরা দেখতেই পাচ্ছ। এবং আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই এবং সেটা হচ্ছে বেস্ট অফ দ্য লাস্ট পয়েন্ট টাইপের, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাস ফর ভিডিও, মানে দিস ইজ দ্য ক্যামেরা ফর ভিডিও ইন দ্য লেস দেন রুপিস 1 lakh প্রাইস রেঞ্জ ফ্রম ক্যানন। মানে এর থেকে ভালো অটো ফোকাস, মানে ক্যাননের যে ডুয়েল পিক্সেল অটো ফোকাস টেকনোলজিটা, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। এবং এই ক্যামেরাতেও সেটা আছে এবং দিস ইজ আ বিস্ট অফ আ ক্যামেরা। কয়েকটা কনস আছে সেগুলো একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে এটা একটা সিঙ্গেল এসডি কার্ড স্লট আছে। তোমরা D7500 দেখেছিলে যে ক্যামেরাটার একটা সিঙ্গেল এসডি কার্ড স্লট ছিল, জানি না কেন হচ্ছে ব্র্যান্ডস এরকম করে দিচ্ছে, এরকম করে কস্ট কাটিং করছে। এটা যে কিট লেন্সটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, 18-55 f/3.5-5.6 এর বেশি কিছু বলছি না, বাকিটা তোমরা বুঝে নাও। যে একটা 90-1 lakh রুপিসের ক্যামেরায় একটা এই দুটো নাম্বার কেমন একটা এফেক্ট করছে। এটার যে আরেকটা প্রবলেম আছে সেটা আমি হচ্ছে দেখলাম, সেটা হচ্ছে এটা যে ভিউ ফাইন্ডারের ভেতরে যে AF লকিংটা আছে, মানে AF যে লক করবে ওটা, ওটা হচ্ছে কম্পিটিশনের তুলনায় অতটা ভালো না। তাছাড়া এই ক্যামেরাটার ব্যাপারে আর কোনো ফ্ল নেই। তুমি যদি 1 lakh রুপিসের মধ্যে দ্য ক্যামেরা ফর বোথ ফটো অ্যান্ড ভিডিও, আই থিঙ্ক ইউ ক্যান ব্লাইন্ডলি গো ফর দিস EOS 90D। অলরাইট গাইস, সো উই হ্যাভ কভার্ড দ্য ইউজফুল ক্যামেরাস ইন দ্য DSLR রেঞ্জ। এবার হচ্ছে আমরা মিররলেস ক্যামেরাসদের ব্যাপারে ডিসকাস করব। ক্যাননের মিররলেসে দুটো টাইপের রেঞ্জ আছে, একটা হচ্ছে EOS M, একটা হচ্ছে EOS R। EOS R এর ব্যাপারে কথা বলবো না, কারণ ওইগুলো হচ্ছে ফুল ফ্রেম মিররলেস, প্রত্যেকটার দাম হচ্ছে 2 lakh, অ্যারাউন্ড 2 lakh, ঠিক আছে। সুতরাং ওইগুলোর ব্যাপারে ডিসকাস আমরা করবো না। EOS M রেঞ্জে আমাদের কাছে তিনটে ক্যামেরা আছে, একটা হচ্ছে M200, which is a successor of the M100, eta ager version ta, the EOS M50, this is one of the most popular cameras in India right now, mane prottek vlogger er kache, prottek content creator er kache pray ei camera ta present achei ache। eta hocche 200D Mark II sathe arekta camera, ebong eta 200D Mark II r moddhe ekta intra brand competition hoy je kon ta beshi popular, to shudhu amra bujhtei pachho this is one of the best and the most popular cameras। arekta ache ekhane, সেটা হচ্ছে EOS M6 Mark II, এটা আরেকটু বেশি এক্সপেন্সিভ। এবং এই তিনটে ক্যামেরার ব্যাপারে আমরা এবার ডিসকাস করব, স্টার্টিং উইথ দ্য EOS M200। সো গাইজ, লেট স্টার্ট উইথ দ্য ফার্স্ট ক্যামেরা ইন আওয়ার মিররলেস রেঞ্জ, দ্যাট ইজ দ্য ক্যানন EOS M200। তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এই ক্যামেরাটাকে ওপেন করে রেখেছি। এটা ₹30-40,000 রেঞ্জে একটা বেশ ভালোই ক্যামেরা আমি বলবো, অ্যাবভ অ্যাভারেজ, তার কম না তার বেশিও না। সত্যি কথা বলতে দিস ইজ জাস্ট the mirrorless interchangeable lens version of the G7X Mark III, কারণ তুমি ওটায় interchangeable lens এর অপশনটা পেতে না, এটাই তুমি পাচ্ছ। এটার প্রোজের ব্যাপারে যদি আমি ডিসকাস করি, এটার একটা টপ আর্টিকুলেটিং স্ক্রিন আছে, এরকম একটা টপ আর্টিকুলেটিং স্ক্রিন আছে। এটার ভিডিও অটো ফোকাস অ্যাগেন ভেরি গুড, এটা অনেকবার বলছি ক্যাননের প্রত্যেকটা ক্যামেরাতেই এক্সেপ্ট 1500D, প্রত্যেকটা ক্যামেরাতেই ভিডিও অটো ফোকাস খুবই ভালো। উইথ 143 AF পয়েন্টস, এটা একটা টেকনিক্যাল ডেটা তোমাদের দিলাম, এটা 143টা সিলেক্টেবল এফ পয়েন্টস আছে। এটার একটা ভেরি লাইট বডি, তোমরা দেখতেই পাচ্ছ শেপটা থেকে, এটা খুবই লাইট বডি, মাত্র 299 grams ওয়েট। এটা হচ্ছে খুব কুইক অ্যান্ড ইজি ব্লগিংয়ে তোমাদের হেল্প করবে যদি তোমরা সেই কাজগুলো করো, তো দিস উইল বি আ ভেরি আইডিয়াল ক্যামেরা ফর দ্যাট। এটার কনসো আমি এবার বলতে স্টার্ট করছি, এটার কিন্তু একটা ভিউ ফাইন্ডার নেই, দেখো এটার কোনো ভিউ ফাইন্ডার নেই, তোমরা একটু প্রফেশনাল লেভেল ফটোগ্রাফিতে তোমরা এটা ইউজ করতে পারবে না। আর একটা খুব বড় প্রবলেম এটার, আমি এটা দেখে খুব খারাপ লাগলো যে একটা ক্যানন একটা ব্লগিং ওরিয়েন্টেড ক্যামেরা বানিয়েছে কিন্তু সেটা এখন একটা মাইক ইনপুট দেয়নি। এই ক্যামেরাটা কোনো মাইক ইনপুটই নেই, তোমরা দেখতেই পাচ্ছ কোনো মাইক জ্যাক নেই। আর আরেকটা জিনিস যেটা আমি অলরেডি মেনশন করে দিয়েছি, এটা ফটোগ্রাফির জন্য একদমই আইডিয়াল না, কারণ EOS M মাউন্ট লেন্সের খুবই অভাব আছে। অলরাইট গাইস, এবার আমরা আমাদের সেকেন্ড ক্যামেরায় চলে এসেছি, আমাদের মিররলেস রেঞ্জে। এটা হচ্ছে ₹40-50,000 রেঞ্জটা। তো তোমরা যেটা দেখতেই পাচ্ছ, আগেও বলেছি আবার বলছি, এটা হচ্ছে EOS M50, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যামেরাস ইন ইন্ডিয়া রাইট নাও। তোমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে পারো, তোমরা একটা ক্যামেরা স্টোরে যাবে, ক্যামেরা স্টোরে যারা কাস্টমার্সরা আছে তাদের জিজ্ঞেস করবে যে আপনারা কী ক্যামেরা কিনতে এসছেন। তাদের মধ্যে 50% বলবে যে আমরা হয় M50 কিনতে এসছি, তাহলে 200D Mark II কিনতে এসছি। মানে এটা আই এম শিওর এটা হবেই হবে, অ্যাটলিস্ট আমি তো তাই দেখেছি। তোমরা তাহলে বুঝতেই পারছো এটা কতটা পপুলার একটা ক্যামেরা।
এই যে তোমরা দেখতে পাচ্ছ কয়টা পিক দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের এই ক্যামেরাটা প্রোস এর ব্যাপারে বলছি, যাই বলবো এই ক্যামেরার ব্যাপারে সেটাই হচ্ছে একটা প্রো। মানে ইট ইজ ওয়ান অফ দ্য পারফেক্ট ক্যামেরাস টু বি মেড এট দিস প্রাইস রেঞ্জ। এটা একটা আর্টিকুলেটিং টাচ স্ক্রিন আছে, দেখতেই পাচ্ছ এটা আর্টিকুলেটিং, টপ ওপেনিং না, একটা আর্টিকুলেটিং টাচ স্ক্রিন আছে। অটো ফোকাস আবার একই কথা, সাংঘাতিক খুবই ভালো কোয়ালিটির অটো ফোকাস, এবং এটাও হচ্ছে খুবই স্মল সাইজ অ্যান্ড লাইট ওয়েট নেচার, খুব একটা বড় না অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ক্যামেরা, খুব একটা বেশি বড় না, খুব বেশি প্রবলেম হবে না। কয়েকটা কন আছে, ঠিক আছে সেগুলো একটু বলে দিই। এটার যে 4K যেটা আছে, এটা 4K শ্যুট করতে পারে, কিন্তু এটার 4Kটা হচ্ছে ক্রপড 4K। এটা ক্যানানে খুবই বড় একটা প্রবলেম, এটা কিন্তু একটা ক্রপড 4K তোমাকে দেবে প্রায় 1.8x ক্রপ। তারপরে এটার যে সেকেন্ড যে ডিমেরিট আছে সেটা হচ্ছে এটার আইবিস নেই। এই রেঞ্জে আরেকটা ক্যামেরা আছে যেটার কাছে আইবিস কিন্তু আছে, সেটা কোন ক্যামেরাটা সেটা জানার জন্য তোমাদের হচ্ছে আমার সাবসিকোয়েন্ট ভিডিওসগুলো দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং থার্ড যেটা ডিমেরিট সেটা ক্যানানের EFM লেন্স মাউন্টের জন্য কমন, সেটা হচ্ছে EFM লেন্সের একটু অভাব আছে, সব ফরম্যাটের EFM লেন্স নেই। অ্যাগেন তোমরা অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে তোমরা অ্যাডাপ্ট করে লেন্স ইউজ করতেই পারো, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা দেখা গেছে অটো ফোকাস একটু স্লো হয়ে যায়, মাঝে মাঝে অ্যাডাপ্টার কম্প্যাটিবিলিটি ইস্যুস থাকে, এগুলো অনেক ক্ষেত্রেই দেখা গেছে। অলরাইট গাইস, এবার আমাদের থার্ড ক্যামেরায় চলে এসেছি মিররলেস লাইন আপে। এটা হচ্ছে APS-C রেঞ্জে ক্যাননের ফ্ল্যাগশিপ ক্যামেরা, সেটা হচ্ছে ক্যানন EOS M6 Mark II। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সেমি প্রো লেভেল ভিডিও ক্যামেরা, উইচ ইজ ইন দ্য প্রাইস রেঞ্জ অফ অ্যারাউন্ড ₹80,000-₹90,000। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোরললেস মিররলেস ভার্সন অফ দ্য EOS 90D, যেটা তোমাদের লাস্ট এর DSLR রেঞ্জে বলেছিলাম। এটার প্রোসগুলো খুব ভালো, তোমরা শুনে নাও। এটার একটা 32.5 মেগাপিক্সেল সেন্সার আছে, উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট দিস প্রাইস লাইক দ্য EOS 90D। এটার হচ্ছে আপ টু 14 FPS বার্স শুটিং মোড আছে ইন ইলেকট্রনিক মোড, আপ টু 14 FPS, মানে অনেকটাই হাই। থার্ড যে সবচেয়ে বড় মেরিট সেটা হচ্ছে এটা কোনো ক্রপড 4K নেই, এটা একদম ফুল উইথ 4K আছে, এটা কোনো ক্রপিং হয় না, এবং দ্যাট ইজ আ ভেরি গুড থিং অ্যাবাউট দিস ক্যামেরা। কয়েকটা ডিমেরিট আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটাই হচ্ছে মাইক ইনপুট আছে কিন্তু হেডফোন জ্যাক নেই। আমার মনে হয় এই প্রাইস রেঞ্জে 80-90,000 যখন কেউ পে করছে ক্যামেরাটার জন্য, একটা হেডফোন জ্যাক দেওয়া উচিত ছিল। এটার যে 4K কোয়ালিটিটা আছে এটা তুমি সোনি A6400 এর মতো বা ফুজি ফিল্ম X-T3 এর মতো এক্সপেক্ট করো না, কারণ ক্যাননের EFM লেন্সগুলো আছে যেগুলো, সেগুলো হচ্ছে ওই লেভেলের 4K হ্যান্ডেল করতে পারে না। এবং আবার হচ্ছে সেম কথা বলছি, EFM লেন্সের একটু ল্যাক আছে। আমি প্রত্যেক ক্যামেরার ক্ষেত্রেই এই সেম ইনফরমেশনটাই রিপিট করছি, কারণ দিস প্রবলেম ইজ কমন টু অল দিস 3 ক্যামেরাস। অলরাইট গাইস, নাও আমরা হচ্ছে আমাদের ওয়াইল্ড কার্ড এন্ট্রির দিকে চলে গেছি, যেটার ব্যাপারে আমাকে বলতেই হতো, না বললে ভিডিওটা ইনকমপ্লিট থাকতো। সেটা হচ্ছে ক্যাননের G7X Mark III। ওয়েল, এটার একটা Mark II আছে, তোমাদের আমি চট করে দেখিয়ে দিচ্ছি। এই যে দ্য G7X Mark II, Mark II-র আপডেটেড ভার্সনটাই হচ্ছে G7X Mark III। ওয়েল, দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যামেরাস দ্যাট ক্যানন হ্যাজ মেড ইন দিস প্রাইস রেঞ্জ। এটা ব্লগার্সদের মধ্যে একদম মানে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, এটা এতটা পপুলার ছিল। তারপরে যখন ক্যানন EOS M50টা বার করলো, তারপরে এটার পপুলারিটিটা একটু কমে গেল, কারণ তুমি জানো যে এটাই হচ্ছে একটা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা, এটা ফিক্সড লেন্স, তুমি কোনো প্রাইম লেন্স এটা ইকুইপ করতে পারবে না, যেগুলো সিগমার তরফ থেকে আছে খুব ভালো প্রাইম লেন্সগুলো, যেমন 16mm 30mm ওইগুলো তুমি ইকুইপ করতে পারবে না। ওই জন্য যখন M50 আসলো তখন থেকে এই ক্যামেরাটা পপুলারিটিটা একটু কমে গেল। স্টিল এটার যে G7X Mark III-টা আছে, দ্যাট ইজ কোয়াইট আ কেপেবল ক্যামেরা। তোমরা যদি এমন কোনো জায়গায় যাও যেখানে বড় বড় ক্যামেরা অ্যালাউড না, এই টাইপের ছোটো ক্যামেরা তোমরা আরামসে হচ্ছে নিয়ে ঢুকে যেতে পারো, তোমাদের পকেটে আরামসে চলে আসবে। এটার একটাই যে ডিমেরিট আছে যেটা আমার মনে হলো বলা উচিত, সেটা হচ্ছে এই ₹50,000 প্রাইস রেঞ্জের মধ্যে এই টাইপের ক্যামেরা কেনার পাবলিক খুব কমই থাকবে, কারণ ওয়াই শুড দে, যখন সেই M50 পেয়ে যাচ্ছে সেই ক্যামেরাটা কেন কিনবে? হয়তো তার খুবই স্পেসিফিক ইউসেজের জন্য কিনতে পারে, কিন্তু আই থিঙ্ক বিটুইন আ চয়েস অফ M50 অ্যান্ড দ্য G7X Mark III, এভরি ওয়ান উইল গো ফর দ্য M50, রাইট? সো গাইজ, দ্যাট ওয়াজ দ্য ক্যানন লাইন আপ ফর ইউ। এখানে যেই ক্যামেরাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো ডিসকাস করা, সেই ক্যামেরাগুলোর ব্যাপারেই আমি ডিসকাস করেছি। আমি জানি ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, কিন্তু তাও আমাকে কয়েকটা ক্যামেরা বাদ দিতেই হয়েছে, কারণ সেগুলোর ব্যাপারে ডিসকাস করে লাভ নেই। আই হোপ তোমরা হচ্ছে এই ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়েছো অ্যাবাউট দ্য ক্যানন ব্র্যান্ড। নেক্সট ভিডিওর যেটা আসবে সেটা একটা খুবই পপুলার, এবং আমি জানি তোমাদের মধ্যে অনেক ফ্যান বয়েজদের মধ্যে খুবই পপুলার একটা ব্র্যান্ড, তোমরা গেস করেই নিয়েছো হয়তো কোন ব্র্যান্ডের ব্যাপারে কথা বলছি।
তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে দিও, আমি জানি এবার তোমরা সবাই রাইট আনসার দেবে। সো গাইজ, আনটিল দ্য নেক্সট ভিডিও, বাই।